হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো গর্ভাবস্থায় নুডলস খাওয়া কতটা নিরাপদ। যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গর্ভাবস্থায় একজন অন্তঃসত্ত্বা মায়ের প্রতিটি কার্যই তার গর্ভস্থ শিশুটির উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলে। একজন মায়ের খাদ্যাভ্যাস তার গর্ভের মধ্যে থাকা শিশুটির স্বাস্থ্য এবং বিকাশকে প্রবলভাবে প্রভাবিত করে, আর সেই কারণেই পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ একটি সুষম আহার গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় যে আইটেমগুলিকে আপনার একেবারেই ছেড়ে দিতে হবে বা ত্যাগ করতে হবে অথবা সীমিত পরিমাণে খেতে হবে, সেগুলোর মধ্যে একটি হলো নুডলস, বিশেষ করে তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট নুডলস। জেনে নিন গর্ভাবস্থায় কেন আপনাকে নুডলস খাওয়া এড়িয়ে চলতে হবে। তাৎক্ষণিক নুডলসগুলো বেশ সুস্বাদু, জিভে জল আনা মশলায় পরিপূর্ণ এবং এক মুহূর্তে রান্না করতে পারার কারণে সেগুলো গর্ভাবস্থায় খাওয়া একটি দুর্দান্ত পছন্দ বলে মনে হতে পারে। কিন্তু আসলে এগুলো গর্ভাবস্থায় খাওয়া মোটেও নিরাপদ নয়। প্রারম্ভিকদের জন্যে তাৎক্ষণিক নুডলসগুলো কোনো রকম পুষ্টিমান সরবরাহ করে না এবং সেগুলো কেবল কিছু সময়ের জন্যে তাদের ক্ষুধা নিবৃত করে থাকে মাত্র। এগুলি যতটা হতে পারে কেবল ততটাই মৃদু, সুতরাং সেগুলোকে এড়িয়ে যাওয়া ভালো। এই তাৎক্ষণিক নুডলসগুলির মধ্যে বজায় থাকে এরকম আরেকটি ক্ষতিকারক উপাদান হলো MSG, যা অতিরিক্ত খাওয়ার ফলে বাচ্চার প্রভৃত ক্ষতি হতে পারে। সুতরাং সবচেয়ে ভালো হলো আপনি গর্ভাবস্থায় নুডলস খাওয়া এড়িয়ে চলুন। নুডলসে থাকা উপকরণগুলো যেগুলো গর্ভাবস্থায় ক্ষতিকারক হতে পারে। তাৎক্ষণিক নুডলসগুলোর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আপনার গর্ভে বেড়ে ওঠা শিশুটির উপর নানাবিধ ঝুঁকি নিয়ে আসতে পারে, সুতরাং আপনি অবশ্যই আপনার ডায়েটে সেগুলোকে অন্তর্ভুক্ত করবেন না। সেগুলোর মধ্যে কয়েকটি নিচে দেয়া হলো। 1. ময়দা। ময়দা হলো একটি পরিশোধিত গমের গুঁড়া বিশেষ, যার মধ্যে একদমই কোনো পুষ্টিমূল্য নেই, কারণ পরিশোধন প্রক্রিয়ার সময় এর মধ্যস্থ যে কোনো পুষ্টিমূল্যগুলোই সম্পূর্ণভাবেই হারিয়ে যায়। এগুলো হজম করা কঠিন এবং পাচনতন্ত্রের মধ্যে দীর্ঘ সময় ধরে এগুলো রয়ে যায়। 2. লবণ। নুডলসের মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে, যা আপনার গর্ভাবস্থায় প্রভাব ফেলতে পারে যদি আপনি প্রায়শই সেটি খেয়ে থাকেন। গর্ভাবস্থায় অত্যাধিক মাত্রায় সোডিয়াম গ্রহণ আপনাকে উচ্চ মেয়াদে উচ্চ রক্তচাপের প্রতি সংবেদনশীল করে তুলতে পারে। 3. সংরক্ষণকর বস্তু। তাৎক্ষণিক নুডলসের মধ্যে কৃত্রিম রঙিন এবং সুগন্ধযুক্ত অ্যাডিটিভিটি রয়েছে, যা নুডলসের নিজস্ব মেয়াদকে ভালো থাকার জন্যে আরও দীর্ঘায়িত করে, কিন্তু এগুলি আপনার শিশুর বৃদ্ধিকে ব্যাহত করতে পারে। 4. MSG। অনেক খাদ্য উপাদানে, বিশেষ করে মশলাদার জলখাবারগুলোতে মনোসোডিয়াম গ্লুটামেট নামে একটি সাধারণ উপকরণ রয়েছে। এটি খাবারের স্বাদ বাড়িয়ে তোলে, সেই কারণে নুডলসে এটি খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। যদিও গর্ভবতী মহিলারা অল্প পরিমাণে MSG প্রক্রিয়াকরণ করতে পারেন, কিন্তু শরীরের মধ্যে এটির আধিক্য গর্ভস্থ শিশুর জন্য ঝুঁকির সম্ভাবনা বাড়িয়ে তোলে। সুতরাং নুডলস এবং MSG যুক্ত অন্যান্য খাদ্য উপকরণগুলো বর্জন করুন। 5. অতিরিক্ত মাত্রায় ফ্যাট। এটি প্রক্রিয়াজাত খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলি গর্ভাবস্থায় কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে পারে, তাই গর্ভাবস্থায় নুডলস এবং প্রক্রিয়াজাত খাবারগুলি যথাসম্ভব এড়িয়ে চলুন। সচেতন হন, সুস্থ থাকুন, সুন্দর জীবনযাপন করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।